হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাই সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা রয়েছি এমন একটি জায়গায় যে জায়গাটি অসাধারণ একটি জায়গা। আমার এই ডান পাশে রয়েছে একটি নদী, বাম পাশে রয়েছে সবুজ ধান ক্ষেত, আর এই জায়গাটি এত সুন্দর একটি জায়গা, এত মনোমুগ্ধকর একটি জায়গা, যে জায়গাটিতে আসলে পরে আমাদের শহরের কাছাকাছি এত সুন্দর জায়গা নাই, এই জায়গাটিতে আসলে পরে আপনাদের সবার মন ভালো হয়ে যাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখনও রৌদ্রু আছে, রৌদ্রুটা কমে গেলে লোক আরও বাড়বে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু লোকের সমাগম কিন্তু বেড়েই চলছে, আর কিছুক্ষণ পরে কিন্তু এখানে লোক এর চেয়ে আরও বেশি লোক হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে রয়েছে যে আমাদের যে জিনিসগুলো রয়েছে, যে আমরা মাখা আছে, ছোট্ট একটা ক্যাফে আছে, আমার একটা ফ্রেন্ড আছে, ও একটি ক্যাফে করছে। আমরা তাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবো যে কোন ধরনের খাবার, কী কী খাবার, ছোট বড় কোন ধরনের খাবার পাওয়া যায়। আসুন আমাদের সাথে। শহরে এত জায়গা থাকতে এই জায়গাটিতে কেন ঘুরতে আসছেন আমাদের একটু বলবেন? আগেও আসছি কিন্তু এইরকম ফেলোবার আর আগে কখনো পাইনি। আচ্ছা, আমার মনে হয় যে এটা যদি পর্যটন এলাকা হিসাবে ঘোষণা করা হয় তাহলে সরকারের রাজস্ব আসবে এবং এলাকার মানুষজন একটু বিনোদনও পাবে। আমি জাস্ট অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আপনারা কামাল ভাইয়ের মুখে যে মেসেজটি শুনলেন, যে অসাধারণ একটি জায়গা, এই জায়গাটিতে আপনারা সবাই বেড়াতে আসবেন, এই জায়গাটি আসলে ভালো লাগে। যে আমরা সাধারণত আমাদের শহরে আর একটি পার্ক আছে, ডিসি পার্ক, যে ডিসি পার্কটির ভিতরে আসলে একটু বাধা থাকে, একটু নানান সমস্যা থাকে, তার চেয়ে আমাদের কিন্তু এই খোলামেলা জায়গাটা অনেক ভালো লাগে। আসুন আমরা আরও দু একজনের সাথে একটু কথা বলে তাদের অনুভূতিটা জানানোর চেষ্টা করব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এক মানে বাবা তার ছেলেকে নিয়ে পর্যন্ত হাজির হয়েছেন। কাকা কেমন আছেন? ভালো আছেন? ঘুরতে আসছেন? কার সাথে আসছেন? আব্বুর সাথে আসছেন। অনেক লাজুক, আমার চেয়েও লাজুক, কথা বলতে খুব লজ্জা পায়। আমি ওর বাবার কাছে একটু জানতে চাবো, ভাই এই জায়গার ইতিহাস সম্বন্ধে আমাদের কী একটু বলবেন। পসার বাড়ি নাম ছিল, পসারামের বাড়ি হিসাবে আমরা জানতাম। মানে পসারাম বলতে কেউ নাই, উনি এখানে যাত্রা করতো পসারামের পাটনীতবিদে, তার নাম হিসেবে ওই তো পসারামের বাড়ি এক সময় ছিল। পরে পসারামের বাড়ি বাগান কাইটে বাইটে এখানে বাটা, এখানে জায়গার মালিক যে রবি ভাই, আচ্ছা, সে বাটা করলো, লোপা বাটা। আচ্ছা, তাও দীর্ঘ বছর চললো, আবার বন্ধও হয়েছে দীর্ঘ বছর। আর এটা বটগাছ সে তারই লাগানো এবং এই ঘেরাও তারই দেওয়া, এই ইতিহাস আসলে। আর কিছু একটা সূত্রে জানতে পারছি যে এক সময় নাকি মাজার নামে পরিচিত হতো, আসলে এই বিষয়টা কি গুজব? ওটা গুজব, সম্পূর্ণ গুজব। হ্যাঁ, কথিত এই যখন এটা ঘের করতেছিল তখন এটা আর কি অনেকে জিজ্ঞেস করছে কি কি হইতেছে, রসিকতা করে বলছে মাজার করতেছে, মাজার হইতেছে, এই এই আর কিছুই না। বন্ধুরা, আমরা ঠিক ঘুরতে ঘুরতে মায়ের দেওয়া চটপটি, আমরা আসুন একটু আমাদের সাথে এখানে নিয়ে। হ্যাঁ, নিয়মিত আমাদের তিন ভাই খাচ্ছেন, এ পাশে একটু কথা বলার জন্য আমরা ভাইয়ের কাছে যাবো। ভালো আছেন? এই এই ব্যবসা কবে থেকে আপনার এখানে? এই 19 বছর। এই এখানেই বিক্রি করে? এখানে বিক্রি করি আজ 5 দিন। আজকে 5 দিন? এর আগে কোথায় বিক্রি করতেন? বাইপাস। বাইপাসে? তো বাইপাস রেখে এখানে কেন আসলেন? এখানে ভালো লাগছে। মানে ভালো কেন লাগলো? চটপটি, ডিম, মুড়ি, তিন পদ, ফুচকা, চটপটি, ডিম, মুড়ি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমার তিন ভাই এরা খাচ্ছেন, ভাই অসাধারণ। আর একটি জিনিস আমি দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরাম্যান যদি দেখায় যে বসার যে জিনিসগুলো, ঠিক আছে ভাই বসুন বসুন, অসাধারণ। মানে প্রাকৃতিক জিনিস থেকে কিন্তু এগুলো বানানো হয়েছে বসার জন্য, অসাধারণ। একটি আমার এক ভাই রয়েছে, বড় ভাই, অসাধারণ। এপাশে রয়েছে আর একটি অসাধারণ। আমরা একটু ক্যাফের ভিতরে ঢুকবো, তারপর একটু কথা বলবো। ক্যাফে বলেশ্বর, মানে এই আমাদের যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটির নাম বলেশ্বর, ঠিক তার নাম কে দিয়ে এই ক্যাফে ক্যাফে বলেশ্বর নামকরণ করা হয়েছে। আমরা একটু ভিতরে যাই। কী কী আপনারা আয়োজন করেছেন, মানে আপনারা যে ক্যাফে বলেশ্বর দিয়েছেন কী কী পাওয়া যায় এখানে? এখানে কফি আছে, তারপরে তুলসী আছে, তুলসী পাতা চা আছে, তারপরে চা, এই সব।
বন্ধুরা একটি মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই যে আমরা তুলসী চা অনেক সময় খেয়ে থাকি, কিন্তু ক্যাফে বলেশ্বরের যে বিষয়টা রয়েছে যে তাদের নিজেদের তুলসী, বাগানের তুলসী থেকে তারা সরাসরি চা তৈরি করে সবাইকে দেয়। তাই অসাধারণ একটি জিনিস যে এখান থেকে তুলসী নিয়ে চা বানিয়ে তারপরে এটা দর্শকদেরকে খাওয়ানো হয়। আপনারা যারা এখানে আসেননি এখন পর্যন্ত, এই বলেশ্বর নদীর তীরে আপনারা আসবেন, এখানে আসতে পরে কিছু সময়ের জন্য আপনাদের মনটা একটু ভালো লাগবে এবং একটু স্বাচ্ছন্দ্য বোধ মনে করবেন। এতক্ষণ আমি যে জায়গাটিকে দাঁড়িয়ে কথা বলতেছিলাম, আসলে অনেক সুন্দর একটি জায়গা, এই জায়গাটি আপনাদের অনেক ভালো লাগবে। কিন্তু সবচেয়ে আপনারা জানেন যে কিছু ভালোর সাথে কিছু দুঃখের বেদনার জিনিস থাকে। এই এখানে যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন, এখানে আমি প্রায়ই আসি, রাত্রেও আসি দিনেও আসি। আমাকে যিনি জন্ম দিয়েছেন আমার মা এখানে আছে, শুয়ে আছে ছোটোবেলায়, আজ থেকে প্রায় মনে করতে পারেন 27-28 বছর হয়ে গেছেন এখানে আমার মার কবর রয়েছেন। তো বন্ধুরা, সবাইকে একটি মেসেজ আমি দিতে চাই, আপনারা যখন এখানে ঘুরতে আসবেন সবার কাছে অনুরোধ, এই আমার মার জন্য সবাই একটু দোয়া করবেন, কবর জিয়ারত করবেন। অনেক অনেক ধন্যবাদ, আসলে একটু নার্ভাস হয়ে গেছি যেহেতু মা, তো অনেক অনেক ধন্যবাদ।